আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলত ওসলাম আল নবীন মহম্মদ ওালি আসফি আজমাইন আজকে আমাদের তার শুরু হচ্ছে সুরা আর রোমের তেইশ নম্বর আয়াত থেকে আল্লাহ তালা মানুষকে দৃষ্টি আকর্ষণ করছেন কেন মানুষ আল্লাহ তালা দিকে ধাবিত হবে তার হুকুম মানবে এবং যে কাদের জন্য তাদেরকে তিনি সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর হুকুম মানার জন্যে সেদিকে আসবে কিন্তু পৃথিবীর অনেক মানুষ আল্লাহ তালার প্রতি বিশ্বাসই করে না অবিশ্বাসী থেকে গেল সারা জীবন মক্কার লোকেরা অনেক ঝগড়া করেছে তর্ক করেছে যুগে যুগে এখন অনেক নাস্তিকরা আল্লাহ তালাকে চ্যালেঞ্জ করে আল্লাহ বলতে কিছু নেই আর যারা আমরা আস্তিক হয়েছি তথাকথিত মুসলিম আমাদের অবস্থা হলো হ্যাঁ বিশ্বাস করি ঠিকই কিন্তু কাজে কর্মে কোনটা অবিশ্বাসী আর বিশ্বাসীর মধ্যে অনেক ক্ষেত্রেই কোনো পার্থক্য করা যায় না কোনো কোনো ক্ষেত্রে বিশ্বাস করে মনে যেন আরও বড় গুণাও করতে পারে কোথায় আল্লাহর ভয় পৃথিবীর মানুষকে আল্লাহ তালা কোন মহা মহাসত্তার হুকুম তারা ফেরাপ করছে কার নাফরমানি করছে শুধুমাত্র দুনিয়ার একজন রাষ্ট্রপ্রধান যার হাতে দেশের সর্বময় ক্ষমতা আছে বলে মনে করে যে কোনো মুহূর্তে সেও মরে যেতে পারে তার ভয়ে তো মানুষ অস্থির তাই না তার ভয়ে মানুষ অস্থির না তুই একজন দুনিয়ার শাসকের যে তার অত্যাচারে তুমি এত ভীত সন্ত্রস্ত আস। আর এত বড় সত্য তা তালা তার নভান মানি দিন রাত করে যাচ্ছি আমাদের কোনো ভয় নেই কোথায় আমরা আছি কতগুনা করে যাচ্ছি গুণামানি তার আইন লঙ্ঘন করা তো আল্লাহ তালা মানুষকে সেগুলো দিকে দৃষ্টি আকর্ষণ করছে দেখো তোমরা যে আমি তোমাদেরকে কত অহসান করেছি এই আগের আয়াতে একুশ নম্বর বাইশ নম্বর আয়াতে বলেছিল একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন যে দাম্পত্য জীবনের কি সুন্দর সিস্টেম করে দিয়েছি তাই না গত সপ্তাহে তাফসির দুই জায়গা থেকে দুইজন এসে এত মধুর সম্পর্ক ভিত্তিতে সুন্দর সংসার গড়ে ওঠে সেখান থেকে বাচ্চা কাচ্চা আল্লাহ তালার বনিয়ে আদম আসার সিলসিলা তারপরে তিনি বাইশ নম্বর আয়তে বলেছেন এই যে দেখো আল্লাহ সৃষ্টি কত রকমারি মানুষকে এক আদম হাওয়া থেকে সৃষ্টি করেছেন তারপরে আকার জমির সৃষ্টি করেছেন কিভাবে এরপরে তোমাদের ভাষার কত কম তোমাদের রঙের কত কম অথচ গোড়ায় মা বাবা দুইজন আদম এবং হাওয়া তো এই এইখানে বিশ্বাসীদের জন্য যারা জ্ঞান খরচ করে যারা আলেম যারা দিন সম্পর্কে জানার চেষ্টা করে তাদের জন্য কত শিক্ষা রয়েছে কত নিদর্শন রয়েছে আল্লাহর ক্ষমতার আর কুদরতের তারপরে আজকের সময় আয়াত আল্লাহ তালা বলছেন যে মানা আল্লাহ তালার যে কত ক্ষমতা তিনি যে তোমাদের রব সমস্ত কিছুদের তার সৃষ্টি আর তোমাদের প্রতি তার যে কত অবদান দয়া মায়া তার নিদর্শন দেখো আরেকটা মানা মুকুম বিল্লাহার তোমাদের রাতে এবং দিনে এই যে একটু ঘুমাতে পারো ঘুমের জন্য বিশেষ করে রাতে লম্বা ঘুম দিনেও বেশি টায়ার্ড হয়ে গেলে একটু কাইলুলা করার একটু রেস্টের জন্য শুলে ঘুম আসে এই ঘুমটা কি ছোটোখাটো নিয়ামত আহারে যাদের ঘুম হয় না জিজ্ঞেস করেন তাদের কি কষ্ট হচ্ছে আহারে ঘুম আনা সারা রাত ছটফট করছে কত ওষুধ খেলেও ঘুম নিয়ে আসা যাচ্ছে না হ্যাঁ মেডিসিন খেয়ে ঘুমাতে হয় তাও কাজ করে না তো আল্লাহ তাল্লাহ বলছেন এই মানা ঘুমটাও তোমাদের নিয়ামত আমি দিয়েছি রাতে দিনেও চাইলে অনেক সময় ঘুম আসে অবিতেগা উকুমিন ফাদলি বিশেষ করে রাতটা হলো ঘুমের জন্য আর নাহার দিনটা হলো মিন এবিতেগা মিন ফাদলি আল্লাহ তালা তোমাদের জন্য যেখানে রিজিক লুকিয়ে রেখেছেন সেটা খুঁজে খুঁজে বের করা তাই না সবার রিজেক্ট তো আল্লাহ তালা বরাদ্দ করেছেন নাকি করেননি করেছেন লিখে দিয়েছেন তাই না সৃষ্টির কত বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আপনি কত টাকার মালিক জীবনে হবেন সব লেখা আছে তো এখন এটা কোন জায়গায় আছে এটা লিখে দিয়েছেন তা লেখেন নাই যে অমুক জায়গায় আছে খুঁজে বার করো সেখান থেকে বাইর করো ওখান থেকে বাইর করো আল্লাহ তালাই আমাদেরকে বলছে একটু কষ্ট করে খোঁজো এগুলো চেষ্টা করো চাকরি চেষ্টা করো ওই লাইনে আসবে তোমার জন্যে না ব্যবসার চেষ্টা করবা সেই লাইনে আসবে হ্যাঁ তুমি খোঁজো খোঁজো অব থেকে ফদলে আল্লাহ তালা তোমাদের ফাদলকে দেওয়ার জন্য তোমাদেরকে সুন্দর টাকা পয়সার আর্থিক সচ্ছলতা দেওয়ার জন্য যে রিজেক্টের ব্যবস্থা রেখে রেখে দিয়েছেন বরাদ্দ করেছেন সেটা একটু খুঁজে বের করো খুঁজে বের করতে হবে নাকি বরাদ্দের প্যাকেট আমাদের ঘরে চলে আসবে একটু খুঁজতে কাজ করতে হবে কাজ করতে হবে এই জন্য জুমা সুরা জুমাতে বলেছেন মিন فضل الله واذكروا الله كثيرا لعلكم যে যখন জুমার নামাজ শেষ হয়ে যায় প্রয়োজন বোধে জুমার দিনেও যদি তোমার রুজি রোজগার তালাশ করতে যাও ছোট কিন্তু জুমার জন্য ভালো করে সময়টা বরাদ্দ করে দিও তো অনেকে আবার এই যে খুঁজতে গিয়ে জুমার নামাজ পড়তে কষ্ট হয় আহারে জুমার নামাজ পড়তে গেলে কত কাস্টমার যে আমার ফেরত যাবে আহারে কত টাকা লস হয়ে যাবে কি চিন্তা তো আল্লাহ তালা যেটা লিখে দিয়েছেন জুমা মিস করলে সেটা কি কমে যাবে তার জন্য আর জুমা মিস করে সেই দোকানদারি করলে কি সে বেশি পাবে যা আল্লাহ লিখে দিয়েছেন তার চেয়ে না জামাতে নামাজ পড়া এটা কিন্তু কম না অনেক ইমামের দৃষ্টির জামাতে নামাজ পড়া ফরজ যদি বহু মাইল দূরে না হয় মসজিদ তো আমি জামাতে গেলে তো আমার নামাজ এই একটা ব্যবসা বন্ধ হয়ে যাবে কাস্টমার ঘুরে যাবে চলে যাবে দশ মিনিটের জন্য বন্ধ করা যায় না তো আল্লাহ তারা দুটা লিখে রেখেছেন সেটা ঠিকই আসবে আর হালাল তরিকা এখন তারা ঘুষ তার বেতন এক লাখ ঘুষ কত চার পাঁচ লাখ টাকা ওরে আল্লাহ কয় কি তার কাছে ঘুষ আর বেতন দনোটা তার সমান রাইট দুইটাই হালাল তার কাছে একটা যে আগুন এটা সে বুঝে না আগুন আগুন কোনো নাফি বুতু নিহিম নাড়া তাদের প্যাটের মধ্যে তারা আগুন গলাধকরণ করে পেটে ঢুকায় আগুন খাচ্ছে মুখ দিয়ে কোনো ব্যক্তি মুখ দিয়ে আগুন খাবে বলেন এখন দুনিয়াতে আগুনের কুণ্ডলি নিয়ে যান তুমি একটু খাও খাবে না এই দুনিয়াতে খাবে না আখের হাতে খাইতে মানে চাইবে তাও মানে চাইবে না কিন্তু খাওয়া লাগবে আল্লাহ মাফ করুন আল্লাহ মাইজের নামিনান্নার আল্লাহ নামিন্নার আল্লাহ নামিন্নার আহারে মানুষগুলো ও আমার ভাইয়েরা যারা ঘুষ খান যদি আল্লাহর ফের ইমান থাকে ঘুষ ছেড়ে দেন ভাই ঘুষ ছেড়ে দেন ঘুষ ছেড়ে দেন কষ্ট করে হালাল উপরে থাকেন আপনার ছেলে মেয়েকে হালাল খাওয়ান তাহলে দেখবেন আপনার ছেলে মেয়ে নিন্দার হবে আপনার ছেলে মেয়ে বুড়ো বয়সে আপনার দেখভাল করবে আপনাকে সম্মান করবে আর হারাম দিয়ে দিয়ে ছেলে মেয়েকে যদি খুব নাজস নজুস স্বাস্থ্যের অধিকারী বানান দামি দামি কাপড় চোপড় দেন ফ্ল্যাট আর বাড়ি কিনে যান মানুষ টাকা ডাকাতি করে পুলিশ অফিসাররা বড় বড়ো আমলারা মন্ত্রী মিনিস্টাররা এমপিরা ক্ষমতায় যারা আছেন তারা যদি এরকম হারাম 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 খেতে খেতে দুনিয়া থেকে যান এই অভিশাপ অভিশাপ আল্লাহর গজব আল্লাহর আগুন খেতে হবে আল্লাহকে ভয় করি আমরা তো আল্লাহ তালা বলছেন তোমরা করো জুমার নামা শেষ করে যাও এবার আল্লাহ রিজিক যদি তালাশ করতে হয় ব্যবসা করো চাকরিতে যেতে হলে চাকরিতে যাও আর শুধু দুনিয়ার পিছনে এমন যাওয়া যেও না যে আল্লাহকে ভুলে গেছ কুরুল্লাহ তোমার কাজে গিয়ে ব্যবসায় গিয়েও আল্লাহকে বেশি করে ডাকো বলে বাসা বেশি করে ডাকলে কাজ করবো কেমনি যেতে যেতে ডাকি যখন কাজ আছে কাজ করি আর ফাঁকে ফুঁকে যখন কথাবার্তা বলি সুযোগ করে সব হান আল্লাহ আর আহমদুলিল্লাহ আল্লাহ আকবর লা হাউলা আল্লাহ কোয়তা ইল্লা বিল্লা এই দমে দমে নিঃশ্বাস নিঃশ্বাস ফাঁকে ফুঁকে ব্রেকে ব্রুকে এগুলো করা যায় না করা যায় ওদকুরা এইভাবে আল্লাহকে একটু ডাকি 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 তাহলে কি হবে লাল তাহলে তোমরা অনেক সফল কাম হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাবে দুনিয়ার সাকসেসের জন্য মানুষ অস্থির এই দুনিয়াটা অত অতি সাময়িক অতি অল্প সময়ের জন্যে আর বড়ো সার্থকতা জাননাতে যাওয়া জাহান্নাম থেকে বেঁচে যাওয়া কত বড় সফলতা সেটা আমাদের পিছনে ফেলে রেখেছি পিছনে ফেলে রেখেছি নাফস আমাদেরকে এত ধোকা দিচ্ছে তো আল্লাহ তালা বলছেন দিন দিয়েছি অবীতে বা অবীতে গা উকমিন ফদলে ও নাহার লাইল তোমাদের ঘুম হবে রাতে বিশেষ করে আর ও নাহারে রাতে দিনে তোমাদের কি কাজ আছে সেটা মেইনলি এবতেগা গা উকমিন ফদলে আল্লাহ তালার রুজি কাতার তার কাছ থেকে রেজেক অন্বেষণ করা চাকরি বাকি দুনিয়ার সংসার তোমরা ফেরেস্তান তোমাদের ঘর বাড়ি আছে এগুলো তোমরা করে ইনকাম নিয়ে সুন্দর মতো সংসার চালানোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এই যে একটা সিস্টেম আল্লাহ করে দিয়েছেন দিন এবং রাত দিন কাজের জন্য রাত বিশ্রামের জন্যে এই যে একটা সুন্দর সিস্টেম করে দিয়েছেন ইন্নাফিদা আলি কেলা ওকে এটি হচ্ছে সরি ইন্নাফিদা আলি কেলা আয়াতিআন পরের আয়াত এইগুলোর মধ্যে অনেক শিক্ষা রয়েছে ওই কমের জন্য ওই লোকগুলোর জন্য যারা শুনে এই আল্লাহ তালার কথাগুলো যারা শুনে এখন আপনারা এখানে কতজন শুনছেন আর কত মানুষ এখন না শুনে ঘরে বসে আছে বলেন শোনার চেষ্টা করে না এই যে দিনের কথা শুনতে হবে কোরআনের কথা শুনতে হবে আল্লাহ তালার কালাম শুনতে হবে এর গুরুত্ব কয়জনে দিয়েছে আল্লাহ তালা আপনাদের এই আশাকে কবুল করুন এই যে ঠান্ডার দিনে শীতের দিনে কষ্ট করে এসেছেন এই সময় কেউ যদি কোনো দোকান খোলা রাখতেন কাজ করতেন তাহলে কিছু একটা হতো ট্যাক্সি মিনি ভাইরা ভাইয়েরা যদি চলে এসে থাকেন তাহলে ওনার এই মুহূর্তে ষাট সত্তর একশো পাউন্ড দেড়শো পাউন্ড ইনকাম হয়ে যেতে পারত স্যাক্রিফাইস করে চলে এসেছেন আর বাকিরা এটা স্যাক্রিফাইস করতে পারতেছেন না আমি জানি মহব্বত আছে কিন্তু তারপরে আসতে পারেন না ওইদিকে সময় দিলে একটু বেশি বরকত হয়ে যাবে তাই না আল্লাহ তালা বলেন এই যে এগুলো শুনতে হবে আমাদেরকে কোরআনের কথা হাদিথের কথা দিনের কথা যত শুনবো দেখেন আমরা এই যে বলি আমরা কি সব আমল কি করে ফেলি শ্বাস করে ফেলেছি আমাদেরও বলি বলার পরেও আমাদের ত্রুটি হয়ে যাচ্ছে যারা আমরা শুনি সব কি আমল করতে পারি না এরপরে আমরা শুনবো আমরা বলবো এর মধ্যে ফায়দা আছে নাকি নাই ফায়দা আছে আমরা যখন আলোচনা করি আমার নিজের ভিতরে আহারে আমি কথা বলছি আমি তো এখনও সে লেভেলে পৌঁছতে পারিনি আমাদের মধ্যে আল্লাহ তুমি আমার তৌফিক দাও আমরা যারা শুনি আমাদের একই কথা এই জন্য শুনতে হবে শুনতে হবে কোরআন হাজিজের কথা দুনিয়ার হোয়াটসঅ্যাপের মধ্যে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে উল্টাপাল্টাগুলো না দেখে মিডিয়ার মাধ্যমে যারা শুনি মিডিয়ার মাধ্যমে এই দিনের কথাগুলো শুনি তাহলে আল্লাহ তারা আমাদেরকে ঈমান দিবেন আমল দিবেন দুনিয়ার আখরাতের মধ্যে পার্থক্য কি বোঝার তৌফিক দান করবেন সাহবাই রাম দুনিয়াকে কোরবানি করেছেন না দুনিয়ার পিছনে ছুটেছেন হ্যাঁ রাজু আল্লাহ আনহুম অরাদু আনহু তাদের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন আমাদের দুনিয়াটা বড় না আখেরাত বড় মাদের মাইন্ডে কি আসে আমাদের বুঝের মধ্যে কোনটা আছে। দুনিয়ায় আমাদের কাছে যদিও পরীক্ষার মধ্যে নোট করবো প্রশ্ন আসলে যে হ্যাঁ দুনিয়া যে আখেরা অনেক বড় এটা উত্তর করবো সবাই কিন্তু বাস্তব জীবনে আমার চলাফেরা চব্বিশ ঘন্টার জিন্দগির মধ্যে কোনটা আসলে আমাকে টানে বেশি দুনিয়া তো এই জন্য শুনতে শুনতে যেন দুনিয়াটা একটু আমরা কমাই আত্মার দিকে যেন একটু বাড়িয়ে দেই এটা আল্লাহ তালার শোনার মাধ্যমে কাজ হবে আল্লাহর কালাম শোনার মাধ্যমে এই ভিতরে আমাদের ভিতরে চেতনা আসবে তো আল্লাহ তালা কিছু নিদর্শনের কথা রাত এবং দিনের কথা আল্লাহ বললেন এরপরে আল্লাহ তালা বলছেন নম্বর আয়াতে বারকা আর আল্লাহ তালার অন্যতম আরেকটি নিদর্শন দেখো তোমার হাতের কাছে আছে এই যে বারক মেঘের মধ্যে এই বিজলির চমক আসে এর মধ্যেও তোমাদের অনেক নিদর্শন আছে শিক্ষার বিষয় আছে কুদরতের আল্লাহর ক্ষমতা দেখার মতো ব্যবস্থা আছে অর্থ বিজলির চমক তমা এই বিজলির চমাকে ভয়ও আছে আবার অনেক আশার আলোও আছে ভয় কি কারণে বিজলি দেখলে বিদ্যুৎ দেখলে কি ভয় বরং ভয়টা কি যদি ইন কেস কোনো কোনো জায়গায় বিদ্যুৎ বিজলির বজ্রপাত হয়ে অনেক মারা যায় না মারা যায় আবার বেশি বিজলি চমক এবং বিদ্যুতের এগুলো দেখলে মনে হয় যেন বিরাট তুফান টুফান কিছু হয় না কিনা পাল্টা হয়ে যায় কি না হ্যাঁ এই সাইক্লোন আসে কি না তুফান আসে কি না এগুলোরও লক্ষণ আসে এটা হলো খাওয়ফান জোরসেরা আসলে এগুলো মানুষের ভয় হয় ওরা তমে আবার আসার আলো থাকে কিসের আসার আলো যখন বৃষ্টি হয় না বহুদিন এবারে খুব ম্যাগের খেল চলতেছে বিদ্যুৎ চমকিলেও আল্লাহ যদি নেগেটিভটা না আসে পজিটিভ বৃষ্টি হয় সেটা খুব দরকার আল্লাহ অনেকদিন বৃষ্টি হয় নাই ফসল হচ্ছে না মরে যাচ্ছে আর মরুভূমিতে তো আরও বেশি তাদের সহজেই বৃষ্টি হয় না তো তারা আবার এখানে আসার আলোও দেখে তো এই যে ম্যাঘের এই যে তর্জন গর্জন বিদ্যুতের বিজলির চমক এগুলোর মধ্যে তোমাদের দুটোই আসে তো তোমরা বুঝতে পারো না কোনটা হবে রহমতটা আসবে না আবার মুশকিলটা আসে খাও ফাও তোমা দুইটার মধ্যে থাকো আর এর মাধ্যমেই যখন আল্লাহ তালা কী করেন যখন আল্লাহ তালা পজিটিভটা দেন আকাশ থেকে সুন্দর পানি বর্ষণ হচ্ছে বৃষ্টি হচ্ছে এবং এতদিন তোমাদের জমিনগুলো শুকিয়ে একেবারে চৌকাঠ হয়ে গেছে হ্যাঁ চিরে গেছে জমিন ফেটে গেছে মনে হয় ফসলগুলো মরে যাচ্ছে মানুষ তো দুরুকতা অনেক সময় গরু ছাগলের খাবারও থাকে না তাই না চৈত্র মাসে একদম সব পুড়ে গেছে মনে হয় যেন যখনই এরকম বৃষ্টি ফোঁটাগুলো আসে রহমতের বাড়ি আসে বিহিল আরও দমা দমাও তেহা দেখা গেল যে এই মরা জমিন আবার জিন্দা হয়ে গেছে পরের দিন আপনি মাঠে গেলে মাসা আল্লাহ জীবনের চিহ্ন সবুদের সমারোহ অলরেডি শুরু হয়ে গেছে ক্ষেতের ফসল শুকিয়ে মরে যাওয়ার অবস্থা ধান গাছগুলো এখন আবার সেখানে প্রাণের সঞ্চার হয়েছে এই যে আল্লাহতালা একদিনের এক পশলা বৃষ্টির বরকত অনেক বেশি না অনেক বেশি হালকা বৃষ্টি হলেও দেখা গেলো যে এর যে প্রভাব আপনার ক্ষেতের মধ্যে ফসলের মধ্যে হয় পানি সেঞ্চন করে দিলে সেচে দিলে সেচ ব্যবস্থার মধ্যে দিলে কিন্তু এত বরকত হয় না এক পশলা হালকা বৃষ্টিতেও কারণ মা আন মোবারকা আল্লাহ তালা বলেছেন যে উপর থেকে আল্লাহ যে পানি বর্ষণ করেন সেটা মা আন মোবা এই পানিতে প্রচুর বরকত রয়েছে এই জন্য বৃষ্টির পানি অন্যতম শেফা জমদমের পানি যেরকম দুনিয়ার মধ্যে শেফা বৃষ্টির পানিও অন্যতম শেফা শেফা কোরআন যেমন শেফা জমদমের পানি সেফা বৃষ্টির পানিও আরেকটা সেফা এটা খুব ভালো জিনিস তা আমরা তো এই বৃষ্টির পানি ধরে রাখতে পারি না আসলে কিন্তু এই সিস্টেমটা যদি ভালো হতো যে যখনই বৃষ্টি আসে একটু উঁচু জায়গায় একটু রাখতাম কিছু কলস টলসের মতো হ্যাঁ সুন্দর করে পড়তো হ্যাঁ পিওর ওয়াটার এত বরকতের ওয়াটার মাসাল্লাহ এটা কিন্তু দাম দাম যেভাবে আগ্রহ করে খাই এটা আরেক বরকতের ওয়াটার এটা আরের কথা ম্যান মোবারাকা এখানে ওখানে অনেক বারাকা রয়েছে মানুষের জন্য পশু সম্পদের জন্য এবং আমাদের ফসল ক্ষেত গাছ গাছগাছাড়া এবং ফলমূল ইত্যাদির জন্য এইগুলোর মধ্যে আল্লাহ তালার এই যে তোমরা দেখতে পাচ্ছ এত কুদরৎ ক্ষমতা তোমাদেরকে আল্লাহ হ্যাঁ সাপ্লাই দিচ্ছেন সাপ্লাই দিচ্ছেন তাই না এটাতে ফ্রি পাওয়া যায় পয়সা দিয়ে কিনলে মানে এটার অনেক দাম আছে ফ্রি পাওয়া গেলে এত দাম নাই এটাতে এমনিতে আসে ফর গ্রান্টেড ইংলিশ বলে যে কথা এটা জন্য আবার কি এটা তো ন্যাচারালি হয় যে আল্লাহ তালার পরিকল্পনা আছে কিনা একটা সিস্টেম কাজ করছে কিনা কখন দিবেন কীভাবে দিবেন কোন জায়গায় দিবেন ম্যাগ মাথার উপরে ঘুরে প্রথম যেখানে দেখা যায় দেখা যায় এখান থেকে তাকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ওই দিকে ম্যাগ চলে যাচ্ছে ঠিক কিনা বলেন প্লান হয়ে গেছে জিবরাইল আলসালামের আন্ডারে ম্যাগের কন্ট্রোলের জন্য আরও কিছু কর্মচারী আছে ফেরত এই ম্যাগকে হাঁকিয়ে ওই জায়গায় নিয়ে যাও আল্লাহ তাল্লাহ করেন বনি ইসরা একটা ঘটনা শুনছেন কি না হাদিসের মধ্যে একটা লম্বা ঘটনা এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে মাথার উপরে ম্যাঘের আওয়াজ থেকে সে শুনতে পেল বনি ইসরায়েলের মানে পূর্ব জমানার একটি নবীদের সত্য ঘটনা যেটা রসুল উল্লাহ সাল্লা সালাম নিজে আল্লাহ ওনাকে জানিয়ে দিয়েছেন সে ঘটনা আমাদের জন্য বলে গেছেন কি এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে মাথার উপরে ম্যাগ থেকে আওয়াজ আসলো সেখানে বলা হচ্ছে ম্যাগ হে ম্যাঘ অমুক জায়গায় অমুক ব্যক্তির গার্ডেনের মধ্যে ফার্ম ল্যান্ডের মধ্যে ভালো করে বৃষ্টি দিয়ে আসো তারপর সে দেখলো এই কথা কোথায় বৃষ্টি দেবে দেখলো যে ওই একটু দূরে ওই জায়গার একটা গার্ডেন একটা বিরাট ফার্ম ল্যান্ড বিশাল বাগান বাড়ি তার খামার ক্ষেত ওই জায়গায় প্রচুর বৃষ্টি নাজিল হয়েছে এবং আশেপাশে জমিনে কোনো জায়গায় বৃষ্টি নাই লোকটা ফলো করতে করতে সেখানে গেল। সহি হাদিসের কথা সেখানে গিয়ে দেখলো যে বৃষ্টি নাজিল হয়ে এখানে সুন্দর মতো হয়ে গেছে এবং বাগানের যে মালিক তিনি ও আপনার ওই পানিগুলাকে ধরে ধারণ করার জন্যে এবং ওই আইলে আইল দিয়ে পানি বিভিন্ন জায়গায় নেওয়ার জন্যে পানি সংরক্ষণের জন্য তিনি এবং যেখানে পানি পৌঁছেন না সেখানে তিনি এভাবে পানি সেচে সেচে দিচ্ছেন তিনি ওটার এই কন্ট্রোলের মধ্যে আসেন আর আশেপাশেগুলো কোনো জায়গায় বৃষ্টি না শুধু ওই জায়গার মধ্যে আসে তো বললেন যে সো অ্যান্ড সো তোমার নামটা কি বলে আমার নাম অমুক তোমার নামের কথা তো আমি শুনলাম এই যে ম্যাগে তোমার নাম বলা হয়েছে তোমার এই ক্ষেতের মধ্যে বৃষ্টি আসার জন্য ম্যাগকে অর্ডার করা হয়েছে বলো তো ভাই তোমাকে অনুরোধ করি যে তুমি কি কাজ করো তোমার প্রতি আল্লাহ তালা এত দয়ালু তোমাকে আল্লাহ এত দেখভাল করছেন তোমার টেক কেয়ার করছেন তোমার খেতে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন বাকিদের কি আল্লাহ দিলেন না কি ব্যাপারে ভাই আমারই বলতে হবে তুমি চারা বলো যে ভাই আমি আহামরি এমন কোনো বুজুর্গ কিছু না আমি আমার খেতের ফসল যখন আল্লাহ তালা দেন আমি এটা তিন ভাগ করি কয় ভাগ করি তিন ভাগ করি এক ভাগ আমার খাওয়ার জন্য পরিবারের পরিজনের ভরণ পোষণের জন্য রাখি খাওয়া দাওয়ার জন্য সেগুলো বিক্রি করে ঘরে সংসার চলার জন্য এক ভাগ রাখি আরেক ভাগ আমি খেতের এগুলা কাজকর্ম ঠিকমতো করা বীজ থেকে শুরু করে চাষবাস করার যে খরচপত্র আছে এর জন্য যদি হাল চাষ করতে গরু ছাগল মানে ছাগল দিয়ে তো হয় না গরু উট এগুলা দিয়ে আমি কি করব না করব এই বাগান আবার নতুন করে ফসল কাটব এখানে লেবার কস্ট আছে এ সব মিলাইয়া তিন ভাগের এক ভাগ আবার আমি এখানে ইনভেস্ট করি আমার ফসলের আর তিন ভাগের এক ভাগ আমি গরিব অসহায় অসহালকদেরকে দান করি এই তিনটা কাজ করি আমি ও এই জন্যে আল্লাহ তালা তোমার এত দেখভাল করছেন সোফান আল্লাহ তাহলে দেখুন যে আল্লাহ তালা এই বৃষ্টি দিয়ে এই জমিনকে আবাদ করেন যার বিনিময়ে আমরা এই ফসলগুলো পাই এবং বৃষ্টি যদি আটকে থাকে তাহলে পৃথিবীর ফসল টসল গাছপালা ফলমূল সবই একদিন শেষ হয়ে যাবে এই যে অটোমেটিক আল্লাহ দুনিয়াকে এভাবে চালু রেখেছেন চালু রেখেছেন আমরা আলহামদুলিল্লাহ এই খাবার পাচ্ছি পানীয় পাচ্ছি ফল পাচ্ছি সবজি পাচ্ছি তাই না সব আল্লাহ যদি বৃষ্টি বন্ধ হয়ে যেত ছয় মাস কি অবস্থা হতো পৃথিবীর হাসবন হ্যাঁ এই জন্য আল্লাহ তালা বলেন যে এইটা দেখো এই বৃষ্টি নাজিল হওয়ার পিছনে বিজ্ঞানীদের কি কি ভূমিকা আছে বলেন এখন আপনার আবেলে বিজ্ঞানীরা তো রকেট আবিষ্কার করেছে আরোপ্লেনে আবিষ্কার করেছে তারাও তো কম করে নাই করছে আল্লাহ দেওয়া মগজটা আল্লাহ মগজে তারা বানিয়েছে না আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা দিয়েছে কিছু তাদের ক্রেডিট দেওয়া লাগে হচ্ছে দিলাম কিন্তু এই যে সারা দুনিয়ার মানুষ উপকৃত হচ্ছে আল্লাহর বাড়ি বর্ষণ দিয়ে মেঘের পানি বর্ষণ দিয়ে গোটা জীবনগুলো চালিত আছে ও যে আল্না মা এ কুল্লা ইর হাই আল্লাহ তালা বলছে পানি দিয়ে আমি সব কিছুকে জীবন টিকিয়ে রাখার ব্যবস্থা করেছে। পানি বন্ধ সব বন্ধ বৃষ্টি বন্ধ দুনিয়া সব শুকিয়ে যাবে বৃষ্টি বন্ধ হলে নদীগুলো পানি থাকবে তো এই আল্লাহ তালা বলেন এই যে পৃথিবীকে আল্লাহ জিন্দা রাখেন বৃষ্টি দিয়ে ফসল থেকে শুরু করে সবকিছু উৎপন্ন করেন এখানে যাদের আকল আছে তাদের জন্য অনেক জ্ঞান আছে অনেক শিক্ষা আছে অনেক নিদর্শন আছে আল্লাহ তালা ক্ষমতার কুদরতের এগুলো মনে রাখা আল্লাহ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর কুদরতকে স্বীকৃতি দেওয়া এটা ইমানের একটা দাবি যারা বলে যে চিন্তাও না এগুলো কে দিলেন কেমনে আসলো তার দিকে চিন্তা নাই ও পাওয়া গেছে ফর গ্রান্টেড হ্যাঁ পেয়ে গেছি খালাস এটা তো অটোমেটিক্যাল সিস্টেম হয় এরা মাহরুম মিনাল খাইর এরা আসল কল্যাণ থেকে বঞ্চিত চিনল না যিনি দিলেন আপনি যদি একজনকে একটু ফেভার করেন হ্যাঁ গত সপ্তাহে তো বলছিলাম তার আগের সপ্তাহে একটু ফেভার করলেন একটু উপকার করলেন সেজন্য আপনাকে অন্তত দোয়া করে যা যাক খায়রান অন্তত থ্যাংক ইউ বলে না বললে আপনার কাছে খুব মনে এত উপকার করলেন একটু থ্যাংক ইউ বললো না আমি এক্সাম্পল দিয়েছিলাম না গাড়ির কথা তাই না এটা না দিলে একটু কষ্ট লেগে যায় মনের মধ্যে তো আল্লাহ তালে এত দিলেন আমরা আল্লাহর কথা স্বীকারই করি না থ্যাংক ইউ আল্লাহকে বলি না আলহামদুলিল্লাহটা না সব আল্লাহ তালা নেয়া মতে হয়েছে আল্লাহ স্বীকার করি না আমরে আরেকটি আল্লাহ তালা নিদর্শন তিনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তোমরা তো খালি টাকা পয়সা রোজগার করার খাওয়ার খরচ করার ফুর্তি গর্ব কর অহংকার কর কিন্তু কে দিলেন তার খবর একটুও নেও না চিন্তা করোনা দিল কে এটা এই যে আকাশ এবং জমিন দাঁড়িয়ে আছে তার হুকুমে আকার দাঁড়িয়ে আছে ঠিক জায়গা মতো ফিক্স হয়ে আছে মাথার উপরে যে এই যে এই যে আসমান আছে এটা কিভাবে দাঁড়িয়ে আছে কতদিন পর্যন্ত এই সাদটা আমাদের মাথার উপরে আছে আমাদিন তারাও না হ্যাঁ অন্য আয়তে তিনি বলেছেন তুমি একটি খুঁটিও দেখতে পাবে না নো পিলার মধ্যে এখনো কোনো দিন এটা ভেঙে পড়েনি এতগুলো মানুষ যদি ভেঙে পড়তো কোনো এক জায়গায় তাহলে কি হয়ে যেত মানুষ সব স্ম্যাশড হয়ে যেত আর দু আর জমিনও দাঁড়িয়ে আছে জায়গা মতো বেআরিহী আল্লাহ রকমে জমিনটা যে এই জমিন তো পানির মধ্যে ভাসছে আসলে এমন জমিনটা যদি টলটল অমায়ন হতো নৌকায় উঠলে যেরকমভাবে মনে করেন নৌকায় এরকম করে জাহাজও কোনো সময় এরকম ঢেউ ধাক্কার মধ্যে নাচানাচি করে হ্যাঁ আমি একবার যখন মালয়েশিয়া ইউনিভার্সিটিতে শিক্ষকতা ছিলাম তো আমাদের ইউনিভার্সিটির শিক্ষকদের ফ্যামিলিসহ একটা ট্রিপে ইউনিভার্সিটির আয়োজন করলো তো সেখানে গেলাম তো সেখানে আমি ওই এই শিল্পে কম তো ওইখানে আমার একদম মাথা ধরে ধরে মানে আমার বমি হয়ে গেছে হুম তো সেখানে অনেকে অনেকেই বললো যে টমি তো মহিলাদের হওয়ার কথা আপনার হলো কেন মহিলাদের বিশ্ব বমি টমি হয় হ্যাঁ তা আপনার হলো কেন যোগ করলো আর কি কথাটা এই জন্য মনে পড়লো যে এই সাগরে উঠছি আপনার নৌকার মধ্যে দেশে অনেক সময় আমি দেখো নৌকা উঠতাম এখন তো নৌকা টৌকা উঠে গেছে আমাদের এলাকায় নৌকা ছিল বর্ষাকালে আপনার ট্রান্সপোর্টেশন ছিল নৌকা এখন সব শেষ হয়ে গেছে তো নৌকায় উঠলে মাথা ঘুরে শুধু এই একটু কাছে এরকম করে একটু করে এতেই মাথা ঘুরে আমি একদম সামনে গিয়ে বসে এরকম করে দেখি তাহলে মোটামুটি কিছু সেফ থাকি তো আল্লাহ তালা বলছেন এই যে এই জমিনটা ভাসছে কিন্তু এই ভাষাটাকে আল্লাহ তালা হেভি কিছু দিয়ে এভাবে ধরে রেখেছেন পাহাড়ের এগুলো দিয়ে প্যারেকের মতো ওয়াল জিবাল বাতে আল্লাহ বলেছেন জিবাল পাহাড়গুলোকে হ্যাঁ নেইলের মতো প্যারেকের মতো গেড়ে দিয়েছি যাতে জমিনটা খুব না ডুলে এভাবে পানির ধাক্কায় এদিকে ওদিকে না হয়ে যায় যদি এরকম ডুলতো আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন জমিন এদিকে যায় ওদিকে যায় কি অবস্থা গাড়ি চালাচ্ছেন তখন কি হতো রেল রেলগাড়ি যাচ্ছে জমিন এরকম এরকম করতেছে কেরকম লাগবে আরো ভয় তো দান শেষ এই যে আল্লাহ তালা এসে স্টেবল করে দিয়েছেন স্থির হয়ে জমিন দাঁড়িয়ে আছে এটা কি অনেক বড় নিয়ামত না আচ্ছা এই লিস্টগুলো কি আমাদের খাতায় ছিল কোনো দিন আমরা দিন এগুলো চিন্তা করেছি চিন্তা করিনি এভাবে নেভার উই শট আল্লাহ তালা এই জমিনকে স্থির করে দিয়েছেন এটা দুলে না দুলে হাঁটতে হাঁটতে মাথা ঘুরাতো বমি হয়ে যেত স্থির বিল্ডিংগুলোর কি অবস্থা হতো এরকম করলে সুভান কত তালা বিল্ডিং উঠা মানুষ এখন একশো পঞ্চাশ তালাও আছে জমিনের মধ্যে হাসবুন আল্লাহ নির্মল ওয়াকিল সেগুলোর কী অবস্থা হতো একটুখানি যখন ভূমিকম্প আল্লাহ দেন কেমন লাগে ইন্না আলিল্লা হি তো এগুলো সব আল্লাহ তাদের হুকুমি হয় এগুলো তোমরা একটু চিন্তা করো যে আল্লাহ এগুলো তোমাদের জন্য সব করে দিলেন তার প্রতি তোমাদের কোনো আনুগত্য নেই তার নাফরমানি কর মানুষ তুমি নিজেকে এত বড় সাহসী হ্যাঁ মনে কর তোমার এত ক্ষমতা গর্ব আছে অহংকার আছে তোমার অনেক দর্ব আছে হ্যাঁ গর্ব আছে ডাভট আছে ইদা তুম তুমতা হে সেই মানুষগুলো একদিন তুমি মরে যাবে মরে যাওয়ার পরে কি হবে তোমাকে কোথায় ঢুকিয়ে দেওয়া হবে কোথায় মাটির নিচে কবরে এখানে ঢুকিয়ে দেওয়ার পরে কি হবে মাটিতে খেয়ে ফেলবে ঠিকই আছে কিন্তু এই শেষ চিরদিনের জন্য শেষ নয় সুম্মা ইদা তা দাওয়া, মিনাল আর্থ অতবার তোমাকে ডাকা হবে হে প্রত্যেকটি মানুষকে ডাকা হবে উঠো জমিন থেকে সিঙ্গায় ফুঁক দেওয়া হবে ইশরাফিল আলিয়ালাম যখন দ্বিতীয় ফুঁকটা দিবেন ব্লো করবেন ট্রাম্পেট তখন সবাই ডাক এসেছে উঠো উঠো সবাই তখন উঠে যাবে ইদা আন্তুম তখরুজুন তখন তোমরা সবাই বেরিয়ে আসবে কবর থেকে কবর ফেটে হ্যাঁ এক্সপ্লোশন হয়ে বিস্ফোরণ হয়ে তুমি বেরিয়ে উঠবে এমনি করে উঠবে তুমি ওইদ আল কবুরও আসতে ধীরে নাই এরকম করে তুমি বেরিয়ে আসবে ফুটে কবর ফেটে বেরিয়ে আসবে ঈদে আনতুম টা খু এখান থেকে বেরিয়ে আসবে তুমি তোমাকে নিয়ে আসা হবে কেন নিয়ে আসা হবে তোমাকে জিজ্ঞেস করা হবে এবার হিসাব দাও তুমি দুনিয়াতে যে কাজের জন্য পাঠিয়েছি সে কাজ কি করেছ আমার হুকুম মত চলেছ না নাফরমানি করেছ ক্ষমতার গর্বে এবং অপব্যবহার করে মানুষকে জুলুম করেছ না মানুষের উপকার করেছ হিসাব দাও এখন আমার হুকুম মেনেছ না আমার তরিকা শুনেছ না শয়তানের তরিকা চলেছ হিসাব দাও সব হিসাব দিতে হবে তো এই কথাগুলো আল্লাহ তালা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন আমরা যে ভুলে যাই আখেরাতের কথা আর তারই জন্যে যা কিছু আকাশে এবং জমিনে রয়েছে যত রকমের সৃষ্টি আছে সবগুলোর মালিকানা কার হাতে আল্লাহ তালার হাতে এখানে আর কারো মালিকানা আছে আপনার বাড়ি আপনার জমিন আপনার প্যালেস আপনার ভবন আপনার রাষ্ট্রীয় ক্ষমতা আপনার বড় অফিসারগিরি করা এই সবগুলো অত্যন্ত সাময়িক আসলে আপনি কোনো দিন পারমানেন্ট কোনো কিছুরই মালিক না পারমানেন্ট কি আপনি আপনি ষাট বছর পরে চলে যাবেন সত্তর বছর পরে চলে যাবেন তো আমি বারে মনে পড়ে কবি আব্দুল আলিম রাহমাহুল্লাহ মরে গেছেন আল্লাহ তালা তাকে জানলাতিভ করুন মনে আছে তো গায়ক আব্দুল আলিম ছোটোকালে তো রেডিওতে শুনতাম আসতো পরের জায়গা পরের জমি ঘর বানাইয়ে আমি রই আমি তো সেই ঘরের মালিক নই মনে আছে কথাটা একদম প্রাইমারি লেভেলে যখন পড়ি বা সেকেন্ডারি লেভেলে পড়ি তখন এটা শুনতাম অনেক পরের জায়গা পরের জমি এ পর কে আল্লাহ তালা হ্যাঁ তো এই ঘর এবং বাড়ি ঘরও বানালেন আচ্ছা বুঝছি জমিনটা আপনি তৈরি করেন নাই এই জমিন আল্লাহ তালা তৈরি করেছেন আপনি বলেন ঘর তো আমি বানিয়েছি এই ঘরও তো আপনার নয় আপনি মরে গেলে এটা কি আপনার ঘর থাকবে আরেকজনের ঘর হয়ে যাবে আপনার ছেলে ঘর ছেলে না হয়ে আরেকজনের দখল করে নিয়ে ফেলতে পারে তারা বিক্রি করে ফেলতে পারে ঘরও আপনার না আসলে না এটা টেম্পোরারি টেম্পোরারি কেন এত পারমানেন্ট মনে করে নিছি এই দুনিয়া গড়ার জন্যে কত জুলুম করছি কত লোকের সম্পত্তি আমরা জবর দখল করছি বাংলাদেশে যদি এখন আমরা যাই এই ঘর বাড়ি জাগা জমির হিসাবগুলো নেই কত জাগা জমি যে দখল করেছে কার বাড়ি যে কার ফ্ল্যাট যে কতজন দখল করেছে কি মনে হয় আপনাদের কাছে হিউজ প্রচুর বিশেষ করে প্রবাসে যারা আছে তাদেরগুলো তো দখল করা খুব সহজ এগুলা দখল করা হিড়িক চলছে দখল করে এগুলাকে পাকাপোক্ত করে নেওয়ার বহু ব্যবস্থা আছে তো এগুলো আল্লাহ তালা মনে করে দিচ্ছেন যে ওলাহু মানফিস অর্থ সে আল্লাহ জন্যেই আকাশগুলো এবং জমিন সব কিছু তার জন্য তোমাদেরকে আল্লাহ তালা অল্প দিনের জন্য একটু দিয়েছেন দুনিয়ার হাত যে কদিন আছে এগুলো কিছু ব্যবহার করো কিছু ভোগ করো আসল ভোগ আসল ব্যবহার কিন্তু পারমানেন্টলি কিছুই এখানে হবে না জান্নাতের ঘর বাড়ি রেডি করতে থাকো তোমার আসল ঠিকানা সেখানে পৃথিবী আমার আসল ঠিকানা নয় কবি মতি রহমান মল্লিক বলেছেন তাই না রহমা আল্লাহ তালা তালাকে জান্নাত নসিব করুন পৃথিবী আমার আসল ঠিকানা নয় আসল ঠিকানা কোথায় আখেরাত দুই ঠিকানা আছে তার মধ্যে জান্নাতের ঠিকানা তিনি আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেন এই টার্গেট নিয়ে এই প্ল্যান নিয়ে এত বেশি খেয়াল করতে হবে এইটাকে এক নম্বর মনে করে দুনিয়াটাকে দুই নম্বর মনে করতে হবে কল্লাহু কানিতুন তুন এই মানুষগুলো দেখো আল্লাহ সমস্ত মাখলুক আল্লাহ তালার ফরমাবরদারই করে আল্লাহর হুকুম মেনে চলে গাছপালা পশু পাখি হায়ান জানোয়ার এগুলো কার হুকুম কার আইন ফলো করে আল্লাহ তারা আইন ফলো করে তার হুকুম ফলো করে গরুকে ঘাস খাইতে বলেছে গোস্ত বেশি করে পাকশাক করে দিলে গরু খাবে তার এটা খা যেটা তার খাবার না খেলেও তার যেন বধজম হয়ে যাবে আর এখানে গরুয়ে যখন পাল্টা খাবার দিছে তখন কি হয়েছে কাউ ডিজিজ হয়ে গেছে তার জন্য ঘাসপালা গরু ছাগল ঘাসপালা খাবে তাকে যদি আবার এই যে এরা মোটা করার জন্য এই দেশে বেশি করে ওই মানে এমন খাবার দিয়েছে যেগুলা তাদের খাওয়ার কথা না এগুলো খাওয়াই দিয়া মোটা করে কমার্শিয়ালি আপনার এগুলো এখন কাউ ডিজিজ নিয়ে আসছিলো এই যে আমরা চিকেন খাই চিকেনগুলোর ওই খাবার টাবার যা দেয় হান আল্লাহ এই প্যাকেট খাবার টাবার এগুলোর মধ্যে জলদি করি পনেরো দিনে এক মাসে এত বড় হয়ে যাচ্ছে দুই মাসে কত বড়ো হয়ে যাচ্ছে এগুলো খাইতে খুব মজা করে কি যে খাই আল্লাহ ভালো জানেন তাই না মানুষ আর্টিফিশিয়াল লাইনটা কি এত বেছে নিয়েছে আসল জিনিস দিনিয়াতে অর্গানিক জিনিসগুলো চলে গেছে শুধু ম্যাসিভ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন দিয়ে এই কমার্শিয়ালি মানুষ বেশি করে খাওয়ার জন্য এতগুলো না খেয়ে অল্প খাবার যদি কোয়ালিটি খাবার খায় সেটার মধ্যে যে কী নেওয়াচ্ছিল আল্লাহ তালার প্রাকৃতিক জিনিসটা সেটা মানুষের জাহার আল ফিল দুফিল ওয়াল বাহারে বিমা আই দিন নাস আসলে মানুষ আল্লাহ তালার এই সৃষ্টিকে জমিনে সাগরে সব জায়গায় আর্টিফিশিয়ালি মিস ইউজ করে অ্যাবিউজ করে আমাদের জীবনটাকে আসলে একটা প্রাকৃতিক জীবন থেকে অপ্রাকৃতিক আর্টিফিশিয়াল লাইফে ঢুকে দিয়েছে মেশিনের মতো মানুষকে ব্যবহার করা হচ্ছে মাছকে খাবার যেগুলো দেয় উল্টাপাল্টা খাবার দেয় চিকেনকে এবার উল্টা খাবার দেয় গরুকে উল্টো খাবার দেয় এবং এগুলো খেয়ে মানুষের অসুখ বেশি হয়ে যায় আমাদের খাবারের কত অংশ ভেজাল কত অংশ ভেজাল মুক্ত এই যে এত আর্টিফিশিয়াল আপনার সার দেয় ইউরিয়া টিউরিয়া থেকে শুরু করে এই সারগুলো যে দেয় এগুলোর মধ্যে ক্ষতি আছে না নাই প্রচুর ক্ষতি মানে মানুষ যদি আল্লাহকে ভয় করতো সরকার যদি আল্লাহকে ভয় করতো কোনো পৃথিবীর রাষ্ট্রগুলো যদি তারা চালায় তারা যদি আল্লাহকে ভয় করতো তাহলে তারা এগুলো কন্ট্রোল করতো যে না ম্যাসিভ প্রোডাকশনের দরকার নেই এত খাওয়ার দরকার এত চিকেন খাওয়ার দরকার নেই অ্যাভ্রেডে চিকেন খাওয়া লাগবে কেন অ্যাভ্রিডে গোষ্ঠে খাওয়া লাগবে কেন মাঝে মাঝে খাবে এত সস্তা করানোর দরকার কি এই সস্তা খেয়ে যদি আপনার শরীরের মধ্যে এই সমস্ত আর্টিফিশিয়াল জিনিসগুলো ঢুকান কী অবস্থা হবে আল্লাহ তালার এই কুল্লাহুক তুন এই মাখলুকগুলো আল্লাহ তালার আইন কানুন ফলো করে আইন কানুন ফলো করে আল্লাহর সামনে তারা মাথা নত করে দেয় তারা এই বড় বড় ডাকাতি করে নাকি চিকেনগুলো গরু ছাগল চুরি করে নাকি সমস্ত মাখলুকগুলো আল্লাহ তালা তাদেরকে যে গাইডলাইন দিয়েছে সেটাকে তারা ফলো করছে আর আল্লাহ তালার গাইডলাইনকে আল্লাহ তালার হেদায়তকে ভঙ্গন করে কোন শ্রেণীর মানুষ বেশি কোন কারা করে কোন সৃষ্টি মানুষ জিন এবং ইনসান তো আল্লাহ তালা বলেন এই সৃষ্টিগুলোর দিকে দেখো কুল উল্লাহ হুকানি প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ তালার হুকুম মেনে চলে তোমরা কেন আল্লাহর সঙ্গে বিদ্রোহী করো বিদ্রোহ করো তাদের থেকে শিক্ষা নাও প্রাকৃতিক জিনিসগুলো থেকে তিনি তো সেই সত্তা সেই আল্লাহ যিনি প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার সৃষ্টি করবেন আহু আহু আনু আলী দ্বিতীয়বার সৃষ্টি করাটা কি বেশি কঠিন না সহজ আগেরটা যিনি করতে সক্ষম দ্বিতীয়বার সৃষ্টি করতে তিনি কি অক্ষম নাকি তার লোকেরা কি বলতো কে আমাদেরকে জিনা করছেন এসেছে তাই না যে মানুষ মরে যাবে মাটির মধ্যে বালু হয়ে যাবে মাটি খেয়ে ফেলবে হাড্ডিগুলো এক পর্যায়ে হাজার হাজার বৎসর পরে হাড্ডিগুলো পাউডারের মতো হয়ে যাবে তাই না এমন জিনিস কি আবার কে সৃষ্টি করবে এটা কি সম্ভব নাকি তো আল্লাহ তালা বলেন আমি যদি প্রথম সৃষ্টি করতে পারি দ্বিতীয়টা বুঝি আমার জন্য খুব কষ্ট হয়ে যাবে আহু আহু আনু আলাই দ্বিতীয়বার সৃষ্টি তো তার জন্য আরও সহজ আল্লাহল মাসালুল ওয়াল আর তার জন্য সর্বোত্তম একজাম্পল আকাশ এবং জমিনের মধ্যে তাই না আলাহুল মাসালুল আলা ওকে যে আল্লাহ তালার জন্যেই সর্ব সর্বশ্রেষ্ঠ ক্ষমতা পূর্ণাঙ্গতা তারপরে কোন জিনিস করতে অক্ষমতার ঊর্ধ্বে যিনি সব কিছু করতে সক্ষম পারঙ্গম যাকে কোনো কিছু আটকাতে পারে না বাধা দিতে পারে না যিনি কোনো কিছু করতে চাইলে কোনো কিছুই থেমে যাবে না তিনি ব্যর্থ হবেন না রাহুল কামাল উয়াল জালাল যিনি তার সমস্ত গুণ ক্ষমতায় যিনি অধিষ্ঠিত যার কোনো ত্রুটি নেই পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারী সে আল্লাহ জন্য সমস্ত গুণগুলো তোমাদের কি কি গুণ আছে আমরা আমাদের গুণের কারণে অনেক গর্বিত তাই না আমার অমুক জিনিস আছে আমার তো অমুক জিনিস আছে আমি এত বড় কি সুন্দর গাড়ি কিনেছি তাক লাগার মতো কত দামি গাড়ি কিনে বাড়ি করেছি আমি অনেক মহাপণ্ডিত আমার বহু ডিগ্রি আছে আমি এই পজিশন সেই পজিশনে আসি এগুলো গর্ব রাখার মতো আমরা মানে হজম করতে পারি না অস্থিরতা কীভাবে প্রকাশ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন আল্লাহ তালা আমাদেরকে বিনয় করুন হাম্বল করুন আল্লাহ তালার যা কিছু আমরা একটু ভালো পেয়েছি এটা আমার ব্যক্তি কৃতা কৃতিত্ব না আল্লাহ তালা আমাকে ভিক্ষা দিয়েছেন হ্যাঁ আল্লাহ তালা আমাকে দয়া করে দিয়েছেন আল্লাহ যেন আমাদেরকে এই কথা মনে রাখার তৌফিক দান করেন যা আমার কিচ্ছু নাই আমার যা কিছু আছে সব আল্লাহ তালা দিয়েছেন এগুলো আল্লাহ তালা দান তিনি অন্যকে না দিয়ে পরীক্ষা করেন আর আমাকে দিয়ে পরীক্ষা করছেন কাজে আমি কিচ্ছু না এমনকি রাষ্ট্র ক্ষমতার মালিক হয়ে গেল আপনি তিল তুতিল মুলকা মন্ত শাহ তিনি রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন যাকে চান আর রাষ্ট্রীয় ক্ষমতা ছিনিয়ে নেন যাকে চান এখন যাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন তিনি কি খুব ফজিলতের পর্যায়ে পৌঁছে গেছেন নাকি অনেক মোশরে কাফের জালিমকেও আল্লাহ ক্ষমতা দেন সেরা আউন রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী পেয়েছেন তো তৃণমূল কেমন তার মানে সে খুব ভালো পজিশনে ছিল এই জন্য আল্লাহ তাকে অনেক সান্দার করেছেন তো যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা বলে হ্যাঁ আল্লাহ তো বলছে তিনি যাকে চান দেন তো আমরা পাওয়ার উপযুক্ত এই জন্য তো আল্লাহ আমাকে দিয়েছে মানুষ ভুলে যায় যে তিনি মুহূর্তে ছিনিয়ে নিতে পারেন তার জীবনের এক মিনিটের কোনো নিরাপত্তা আছে ওলাহুল মাসালুল্লা আল্লাহ ইসলাম অর্থ আকাশ জমিন সকল জায়গায় তার গুণাবলী কাছে কেউ পচতে পারবে না তার যে সমস্ত সেফাতগুলো আছে ক্ষমতা আছে সেগুলো তোমরা স্মরণে রাখ তিনিই সব তোমাদেরকে দিয়েছেন অহু আল আজিজুল হাকিম তিনি হচ্ছেন অপরাজিত তাকে কেউ কখনো পরাজিত করতে পারবে না যারা দিনের দুশ্মনই করে আজকে অনেক ক্ষমতার অধিকারী ইসলামের বিরুদ্ধে সারা দুনিয়ার বড় বড় শক্তিগুলোর অবদান রয়েছে তো আল্লাহ তালা দিনকে তারা চাইলে কি দুনিয়া থেকে সরাই দিতে পারবে অনেক মুসলমানদেরকে ফিলিস্তিনে গাজায় আমাদের ভাই বোনদেরকে তারা হত্যার পরে হত্যা করছে আবাল বৃদ্ধ বনিতা শিশু বাচ্চা মহিলা কিচ্ছু রাখে নাই সব মারছে আর মারছে এতে করে কি ইসলামকে দুনিয়ার থেকে উঠাই দিতে পারবে আল্লাহর ক্ষমতা কি আল্লাহ তালা কি অসহায় হয়ে গেছে নাকি মানে কোনো ক্ষমতার কমতি হয়ে যাবে কখনো নয় তিনি যদি শিক্ষা কোন মানে কোনো কোনো জাতিকে তিনি যদি ধরেন কোন ফাইয়া কুন ফের আউনের মতো শক্তি কি তাদের হয়েছে হয় নাই তাকে আল্লাহ তালা কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন প্রত্যেকেরই টাইম আসবে কতদিন আসবে আপনি চান আজকেই চলে আসুক কিন্তু আল্লাহ তালার প্ল্যান আছে কাউকে দশ বছর দেবেন কাউকে বিশ বছর দেবেন কাউকে বেশি দেবেন কাকে কম দেবেন কাকে আজকেই ধরে ফেলবেন এটা তো আমাদের হাতে নাই সেটা আল্লাহ তালার এবং আল্লাহর পরিকল্পনাটা সবচেয়ে মুখ্যম তার পরিকল্পনাটা ঠিক মতোই হচ্ছে আছে আমার আপনার কাছে মনে হয় যেন বেশি দেরি হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ তালার প্লানটা তিনি হাকিম এই এইখানে তিনি বলছেন তিনি হাকিম তিনি জ্ঞানী তার প্রত্যেকটি সিদ্ধান্ত প্রত্যেকটি কাজ প্রত্যেকটি হুকুম জ্ঞানে পরিপূর্ণ ফেলুল খালেক লাইলুকো আনিল লু আনিল হেকমা সৃষ্টিকর্তার কোনো হুকুম কোনো কাজ হেকমা পরিপন্থী নয় জ্ঞান পরিপন্থী নয় আমাদের কাছে মনে হচ্ছে এই জালিম থেকে আল্লাহ যদি শাস্তি দিয়ে ফুলতেন তাড়াতাড়ি আমরা দোয়াও করতে পারি এটা অ্যালাউডও আছে কিন্তু আল্লাহ তালা যদি দেরি করেন তাহলে এর মধ্যে কোনো খায়ের নিশ্চয়ই আছে ঠিক কিনা বলেন এর মধ্যে কোনো খায়ের আছে আল্লাহ তালা মাফ করুন আমাদের জীবনে ভালো মন্দ অনেক কিছু ঘটে যার জীবনে ভালো ঘটে এটা তো ভালো আলহামদুলিল্লাহ শুক্র আদায় করলাম আপনার জীবনে চেয়েছেন একটা উল্টো হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন আমাদের সাময়িকভাবে অনেক কষ্ট চলে আসে কিন্তু আমাদের এই কষ্টে পড়াটা আমাদের জন্য শুধু কি ক্ষতি মোমেনের জন্য আল্লাহ তালার কোনো কাজই ক্ষতি নয় লা নাসাবুন ওয়ালা ওয়াসাবন মোমেনের জীবনে যদি কোনো কাঁটার গুতা লাগে অসুস্থ হয়ে যায় লস হয়ে যায় তার যে কোনো ক্ষতি হয়ে যায় এগুলো সবগুলো তার কল্যাণের কাজে লাগবে এগুলো কারণে তার অনেক গুণা মাফ হয়ে যাবে সে যখন আলহামদুলিল্লাহ বলবে আল্লাহর ব্যাপারে অভিযোগ করবে না মেনে নিবে এবং তার পরিস্থিতি উত্তরণের জন্য চেষ্টা করে অব্যাহত রাখবে কিন্তু এই কারণে সে খুব আফসোস করবে না আল্লাহ তালার বিরুদ্ধে অভিযোগ করবে না এবং সে সবরের সাথে পরিস্থিতি মোকাবিলা করবে করণীয় কি সেটা করবে তাহলে তার যে কোনো দুঃখ কষ্টের বিনিময়ে আল্লাহ তালা তারকে খায়ের দেবেন খায়ের দেবেন এবং যাকে আল্লাহ তালা বেশি মহাব্বত করেন তাকে আল্লাহ একটু বেশি পরীক্ষা করে দেন কারণ জান্নাতে তার জন্য আল্লাহ তালা অনেক উঁচু আসন তৈরি করে রেখেছেন তার আমল সেখানে তাকে নিয়ে যায় না থেকে গেছে তার আমল এখানে পড়ে আছে কিন্তু আল্লাহ তালা তাকে জান্নাতের ওই জায়গায় দিবেন তখন আল্লাহ তালা একটু তাকে মুসিবত দিয়ে কষ্ট দিয়ে তার ধৈর্যের পরীক্ষা হয়ে সে আল্লাহর উপরে সন্তোষ না অসন্তুষ্ট টিকে গিয়ে ওই জায়গায় পৌঁছার উপযুক্ত হয়ে যায় কিছু গুণ বাকি ছিল ওই পরীক্ষাটার মাধ্যমে সেটা সাফ হয়ে গেল তাহলে তিনি হাকিম তিনি এই জন্য মুসলমানদেরও রক্তক্ষরণ হয় মুসলমানদের উপরে বিপদ মুসিবত আসে তিনি চাইলে কাফের দিকে সঙ্গে সঙ্গে ঠেকাই দিতে পারেন কিন্তু তিনি আজিজ তিনি তার এই ক্ষমতা রয়েছে তিনি ইচ্ছা করলে একটাও পারবে না একদিনের জন্য এক ঢোক পানিবার খেতে পারবে না কিন্তু তিনি সঙ্গে সঙ্গে করেন না কখন করবেন তিনি হাকিম তিনি জ্ঞানী তার প্রত্যেকটি কাজ জ্ঞানের ভিত্তিতে উত্তীর্ণ এবং তিনি যে যে সময় যেন ফয়সলা করবেন ওইটাই সবচেয়ে উত্তম জ্ঞানের ফয়সলা হবে এই কথা আমাদেরকে ইয়াকিন করতে হবে বিশ্বাস করতে হবে তবে আমরা দোয়া করতে পারি যে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করেন আমাদের ভাইদেরকে আল্লাহ তালা আপনি বিজয় দান করেন জালিমদেরকে আল্লাহ তালা আপনি শাস্তি দান করেন এতে কোনো মানা নাই এটা দোয়া আমাদের এ বাতাত কন্টিনিউ হবে এবং দোয়ার কারণে আল্লাহ তালা চাইলে তার ফয়েস আমাদের দোয়া কবুল করে আল্লাহ অন্যদিকে নিতেও পারেন সেই সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা এরকম দোয়া করি কি না এটাও আল্লাহ তালা ইন্তজার করছেন আমাদের সুযোগ আছে এই দোয়াটা আমাদের বড় ইবাদত আর দোয়া হুয়াল ইবাদা ফিলিস্তিনে ভাজিয়ে দিল যখন আমরা দোয়া করি এটা আমাদের ইবাদত আমরা করতে থাকবো তারপরে আল্লাহ তালা বলছেন কুম এতক্ষণ অনেক এক্সাম্পল দিলাম এবার আমি তোমাদেরকে তোমাদের নিজেদের মধ্য থেকে একটা এক্সাম্পল খুঁজে বের করি তোমার জীবন থেকে বের করি সেটা কি সেটা হচ্ছে মালাকাত হাল্লাকুমা মালাকুমাক রাজা কোনাকুম আমি যে তোমাদেরকে রিজেক্ট দান করেছি তোমার টাকা আছে ব্যাংকের মধ্যে পাঁচ হাজার পাউন্ড আছে কারো কাছে পঞ্চাশ হাজার পাউন্ড আছে তোমার বাড়ি ঘর ইত্যাদি আছে আচ্ছা বলো তো দেখি তোমার বাড়ি ঘরের মধ্যে এত বাড়ি সুন্দর বাড়ি কিনেছ এ বাড়ি কার মালিকানা মনে করো আপাতত তোমার মালিকানা এখন তুমি কি সেখানে যে তোমার যদি চাকর বাকর থাকে আগের জমায় দাস ছিল তুমি কি ওখানে তার মালিকানা আছে বলে মেনে নাও আপনার বাড়িতে কাজের লোক থাকলে বড় লোকের বাড়িতে গুলশানে বাড়ি আছে ধানমন্ডিতে বাড়ি আছে কয়েক কোটি টাকা বাড়ির দাম এটা বাড়ির মালিকের এখানে তার ঘরে চাকর বাকর আছে যে ওদের এখানে কোনো অংশ মালিকানা আছে নাকি তাই না কোনো বাড়িওয়ালা দিবে যে আমার চাকর টাকুর কিছু অংশ আমার হয়ে যাক যেহেতু আমার বাড়িতে চাকরি করে তোমরা কেউ এটা করবে না ফ্যান তুমফি হিসাওয়া কখন কি তোমরা মনে করবা যে এই বাড়ি আমি বাড়িওয়ালা আর আমার চাকর বাকর সবই এটার মালিক এটা তুমি কখনোই এরকম বরাবর চিন্তা করবে করবে না তা কা ফোন হুম কা খি আনফুসাকুম যে তোমরা ভয় করো যে আমি সে যাতে করে তার কোনো অসুবিধা না হয়ে যায় তোমার জন্য যে সুবিধা অসুবিধার ব্যাপারে তুমি যেভাবে কনসার্ন হও তার জন্য তো তুমি এরকম করো না ওকে এবং তুমি তাদেরকে এভাবে ভয় করো না তাদের কোনো সুবিধা অসুবিধা তোমাকে এত পরেশান করো না তোমার নিজের সুবিধা অসুবিধা নিজের ছেলেমেয়ের সুবিধা অসুবিধা যেভাবে তুমি চিন্তা করো চাকর বাকর কৃতদাসগুলো খাদেমগুলো কর্মচারীগুলো কি তুমি কখন এরকম এই পর্যায়ে নাও না তো তোমরা কী করি তাহলে আমার ব্যাপারে শরিক বানাই ফেলল আমি সব কিছু সৃষ্টি করলাম বললাম যে আল্লাহর অনেক শরিক আছে আরবদের কাছে কটা শরিক ছিল কাবার ঘরের ভিতরে কয়টা মূর্তি ছিল তিনশো ষাটটা ছিল ওখানে এর বাইরে তো আরো বহুত ছিলই কয় না উনি তো আসল জন তবে বাকি অনেক কিছু আছে ঈশ্বর উপরওয়ালা একজন আর বাকি তো অনেক রকমের দেবদেবী কত রকমের আছে তাদের এই অংশ এই অংশ এই বিভিন্ন রকমের কন্ট্রিবিউট করে তারা তো নিজের বাপা নিজের সম্পদের মধ্যে একটুও সুযোগ দিবা না তোমার চাকর বাকরের মালিকানা আমি সৃষ্টিকর্তা তোমরা সবাই আমার চাকর আর তোমরা এই চাকরগুলো কি তোমরা এখন আমার সৃষ্টির মধ্যে শরীর বানিয়ে দিয়েছ আমার মাখলুককে বানিয়ে দিয়েছ এটা কেমন কথা নিজের বেলায় সব ঠিক আছে আর আমার বেলা যদি ঠকানোর চিন্তা করলাম তোমাদের স্বার্থ ঠিকই থাকবে আল্লাহ স্বার্থের ব্যাপারে তোমাদের কোনো খবর নেই নিজের জীবন থেকে শিক্ষা না তো আল্লাহ আল্লাহতালা বলেন দেখো এভাবে আমি আমার আয়াতগুলোকে পরিষ্কার করে বয়ান করে দেই ওই লোকগুলোর জন্য যারা আকল খরচ করে বিবেক খরচ করে জ্ঞান খরচ করে বোঝার চেষ্টা করে মোমেনকে বুঝতে হবে এইভাবে করে আল্লাহ তালা বোঝার জন্য আমাদেরকে সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়েছেন যে আমরা যেন আল্লাহ তালার এই তৌহিদের ব্যাপারে আমাদের কোনো কনফিউশন না থাকে শেরেক থেকে যেন দূরে থাকি আর আল্লাহ তালার নাফরমানি যেন আমরা না করি আর আল্লাহ তালা রিজেক আল্লাহ তালা সব কিছু আমরা উপভোগ করে আসল যে কাজের জন্য পাঠিয়েছেন ও মা খালাত্তিন্নউল ইনসা ইল্লা আবুদ্দিন এর থেকে যেন পিছিয়ে না পড়ি এই আল্লাহ তালা এই খবর আমাদেরকে দিলেন লাস্ট আয়াত আজকে উনত্রিশ নম্বর বালিত কিন্তু এই যে এত অংশীদার বানিয়েছে মানুষ বিভিন্ন মাহবুদগুলো জোগাড় করেছে যারা জলুম করেছে জালিমগুলো তাদের নিজেদের মন গড়া খায়স অনুযায়ী মূর্তি মাহবুদ অনেকগুলো জোগাড় করে নিয়েছে বেগাইর আলিম কোনো দলিল প্রমাণ এলেম খোঁজখবর নাই কী করি এই মূর্তিটা মাহবুদ হয়ে গেল বলেন তো কী করি হলো এটা তার কাছে এত ক্ষমতা কোথেকে আসো বেগাইরি আলিম এর কোনো আলেম নেই কাল্পনিক কিছু কাহিনী আছে সব কাহিনীগুলো হাস্যকর আল্লাহ যাকে তার জন্য কি দেওয়ার কেউ আছে যারা আল্লাহকে ছেড়ে অন্য চলে গেছে আল্লাহ এই তালার হেদায়ত গোমরাহি রাস্তা ধরেছে তাদেরকে হেদায়ত কেউ আর দিতে পারবে না হে নবী আপনি যতই জান দিয়ে চেষ্টা করেন আবু জহল আবুল্লাহ আপনার দিকে আসবে না আল্লাহর দিকে আসবে না আর তাদের জন্যে আসলেই সাহায্যকারী কেউ থাকবে না তাদের জন্য দুনিয়াতেও না তাদেরকে উদ্ধার করতে বিপদ থেকে আর আখের এত তো নয়ই যারা আল্লাহর দিকে আসলো না তারা একদিন চিরতরে হতাশ হয়ে যাবে তাদের জন্য সে কঠিন খারাপ দিন ইন্তজার করছে আজকে আমরা এখানেই রাখবো ইনশাআল্লাহ আল্লাহ পরের আয়তে আল্লাহ তালা বলবেন যে এই সেরকের বিপদের তাহিদওয়ালারা আল্লাহকে যারা ইমানে নিচ্ছে তাদের কি করণীয় তাদের তারা এই দিনকে কীভাবে গুরুত্ব দিয়ে ধারণ করবে সে নসিহত আগামী সপ্তাহে আমরা শুনবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে তাহলে আমাদের সামনে তিরিশ নম্বর আয় থেকে আসবে তাই না জি তিরিশ নম্বর আয় থেকে আমরাছি শুনবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে